নেফারতিতি, মিশরের রহস্যময়ী রানী সৌন্দর্যের কিংবদন্তি। খ্রিস্টপূর্ব 14তম শতাব্দীতে ফারাও সম্রাট আখেনাতেনের সঙ্গে সাম্রাজ্য পরিচালনায় অংশ নেন, প্রচলন করেন একেশ্বরবাদ ধারণার, তবে খুব কমই জানা গেছে তার সম্পর্কে। এবার তার সমাধিসৌধ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মিশরের কায়রোতে রীতিমতো তর্কযুদ্ধে নেমেছেন প্রত্নতত্ত্ববিদরা। একদিকে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ নিকোলাস রেভেস আর অন্যদিকে মিশরীয় প্রত্নতত্ত্ববিদ ডক্টর জাহি হাওয়াস। গেল বছর ফারাও সম্রাট তুতেনখামেনের সমাধি পর্যবেক্ষণ করে রেভেস জানান, রাডার পরীক্ষায় দেখা গেছে তার সমাধির পাশেই রয়েছে লুকানো দুইটি দরজা, যার পেছনে জৈব পদার্থের উপস্থিতিও দেখতে পান তিনি। ধারণা করেন এর একটিতে চিরনিদ্রায় শায়িত রয়েছে নেফারতিতি। আমার তথ্য ভুল, এমন কোনো প্রমাণ এখনো পাইনি। তবে মিশরীয় প্রত্নতত্ত্ববিদ ডক্টর জাহি হাওয়াস বলছেন ভিন্ন কথা। তার দাবি, রাডার পরীক্ষায় জৈব পদার্থের উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি। শুধু জাপান কেন, বিশ্বের কোনো রাডারের পক্ষে বলা সম্ভব না এই দেয়ালের পেছনে জৈব পদার্থ রয়েছে কিনা। তবে তর্ক বিতর্কে রহস্যের কিনারা হয়নি, শেষ পর্যন্ত আরো গভীর পর্যবেক্ষণের উপরই মত প্রত্নতত্ত্ববিদদের। খ্রিস্টপূর্ব 1330 সালে আগ পর্যন্ত পাওয়া গেছে নেফারতিতির ইতিহাস, কিন্তু এরপরই মিশরের ঐতিহাসিক দলিল দস্তাবেজ থেকে মুছে ফেলা হয় তার সব চিহ্ন। তবে ঠিক কী কারণে এই নিশ্চিহ্ন করে ফেলা তাও একটা রহস্যই বটে। দুলি মল্লিক, 21 টেলিভিশন।